গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রমজানের পরপরই এ বিষয়ে গণশুনানির আয়োজন করতে পারে তারা। বিদ্যুৎ উৎপাদনে প্রধান জ্বালানি গ্যাসের ওপর ভ্যাট ট্যাক্সের পরও অতিরিক্ত 41% শুল্ক আরোপ করার কারণেই বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া আপাতত কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তবে এই যুক্তি মানতে নারাজ জ্বালানি বিশেষজ্ঞরা। বিইআরসির গণশুনানি নিয়েও প্রশ্ন আছে তাদের। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বর্তমানে দেশে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন মূল্য 5.59 টাকা। এর সাথে যোগ হয় সঞ্চালন ও বিতরণ ব্যয়। সব মিলিয়ে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ে গড়ে 6.73 টাকা। এই দাম আবার বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে 15% অর্থাৎ 72 পয়সা এবং খুচরা পর্যায়ে 8-12% অর্থাৎ গড়ে প্রায় 1 টাকা বাড়ানোর প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিতে। এর আগে 2010 সালের 1 মার্চ থেকে 2015 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত 6 বছরে পাইকারি পর্যায়ে 6 বার এবং খুচরা পর্যায়ে 7 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর দেয়া প্রস্তাব অনুযায়ী এবার দাম বাড়ানো হলে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম হবে প্রায় 7.71 টাকা। গ্যাস বিদ্যুতের অন্যতম প্রধান জ্বালানি, মার্চে গ্যাসের দাম বাড়ায় এখন বিদ্যুতেরও দাম বাড়ানো ছাড়া বিকল্প দেখছেন না সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। জ্বালানি যেটা র মেটেরিয়াল বিদ্যুতের ক্ষেত্রে এবং সে গ্যাস, তার উপর থেকে সাপ্লিমেন্টারি ডিউটিটাকে সরাতে হবে। 41% এই ডিউটি সাপ্লিমেন্টারি, এটা আমার মনে করে সরানো উচিত। আমরা ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আবার সাপ্লিমেন্টারি ডিউটি দিচ্ছি, যার জন্য জ্বালানির খাতের মূল্যটা সবসময় উচ্চর দিকে থাকতেছে। এটা কমফোর্ট প্রাইসে থাকতো যদি আমরা সাপ্লিমেন্টারিটা সরাতে পারতাম। সাপ্লিমেন্টারি সেটাই হয় যেটার ব্যাপার আমরা নিরুৎসাহিত করি, তো গ্যাসের সেটটা তো আমরা নিরুৎসাহিত করতে চাই না। এই বিষয়টা বিবেচনা করার জন্য আমরা সরকারের কাছে, আমরা ফাইন্যান্সে লিখেছি, আমি নিজে অর্থমন্ত্রী বা অর্থমন্ত্রী কোনো চিঠি দিয়েছেন বা সরকারের কথা? হ্যাঁ, আমি চিঠি দিয়েছি বিষয়টা নিয়ে জানানোর জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি আলাপ করেছি। কিন্তু ফেব্রুয়ারিতে গ্যাসের মূল্য বৃদ্ধির সময় বিইআরসির মূল্যায়নেই বলা হয়েছিল 2 ধাপে গ্যাসের মূল্য বাড়লে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বাড়বে 34 পয়সা। কিন্তু তেলের দাম কমায় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয়ও কমেছে 34 পয়সা। তাই গ্যাসের মূল্য বৃদ্ধি বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না। এছাড়া দেশের বাজারে তেলের দাম আরও কমানোর সুযোগ সরকারের হাতে রয়েছে বলেও মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। যে অসঙ্গতিগুলো থাকার কারণে, অসঙ্গতিগুলো বজায় রেখে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব তৈরি করা হয়েছে এবং ঘাটতি দেখানো হচ্ছে, সেগুলো আমরা যৌক্তিক মনে করছি না। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব যখনই সরকার আনে তখনই বিআরসি হ্যারিংয়ে যায়। আমরা কমানোর কোনো প্রস্তাব নিয়ে গেলে বা আমরা আপত্তির কোনো প্রস্তাব নিয়ে গেলে সেটা গণশুনানিতে আসে না। বৈষম্যটা বজায় রেখে অসমতা সৃষ্টি করে আপনি কোনো বিচার করতে পারবেন না। এই বিদ্যুতের দাম অসমতা সৃষ্টি করে বিদ্যুতের দাম নির্ধারণ করাটাকে তো আমরা বিচারিক প্রক্রিয়া হিসেবে মানতে পারি না। গণশুনানির পর আগস্ট মাস থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে 5% অর্থাৎ গড়ে 34 পয়সা করে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।